মঞ্চে এবার আমন্ত্রণ জানাচ্ছি আজকের পঞ্চম প্রতিযোগীকে। আর মঞ্চে আসছে সদ্য শুধু গানটি লেখা কার জানো তো না জি কে লিখেছে লিখেছে লিটন অধিকারী রিন্টু ভেরি গুড স্যার আমি আশ্চর্য হয়ে গেলাম যে এটি আমার গাওয়া সম্ভবত 84 এর দিকে 84 এর দিকে এই গানটি আমি কালেকশন করেছিলাম 82 তে আমি যখন রংপুরে গেছিলাম তখন শখের বসে আমি গরু গাড়িতে বসছিলাম গরু গাড়ি যিনি চালাচ্ছিলেন গাড়িয়াল ভাই ওনার কণ্ঠে আমি শুনেছিলাম এখানে একটা আঞ্চলিক সুর আওয়ালকালের সদাগর এই টাইপের একটা কিছু কথা ছিল তা আমি সুরটা কালেক্ট করে এনে রিন্টু ভাইকে দিলাম রিন্টু ভাই গানটি একবারেই লিখে দিল হ্যাঁ সুরের সুর খালি আমি ফোনে শুনেছিলাম তারপরে গানটি বুঝলো যাই হোক তুমি সদ্য যেভাবে গাইলে অদ্য আমার হৃদয় হলো রক্তাক্ত লাগবে ডাক্তার বৌদ্ধ বৌদ্ধ নাম্বার কত দিব সমাপা 10 12 না 14 আমি আর কি বলবো এখন আমার তো আর কিছুই বলার নাই আমাদের এই যে খয়ের ভাই সদ্য একটার পর একটা মানে ফাটাফাটি গান শুনিয়েই যাচ্ছে এবং হ্যাঁ
এবং সবচেয়ে বড় কথা যে সে ডেঞ্জার জোন থেকে আবার এই যে ব্যাক করে আজকে যে গানটা তুখর ভাবে গাইলো, হ্যাঁ গানটা কিন্তু একটা ধুনের মধ্যে এবং একটা জায়গায় একটা সেভেন্থ আছে তাই না? এই সেভেন্থ জায়গাটা অদ্ভুত করে আস্তে করে ধরাটা, যার জন্যই তো আমরা রিমার্কেবল যে বিচ্ছেদী ব্যাপারটা ছিল, হ্যাঁ শুটটার মধ্যে তার গায়কের মধ্যে সেটাই যে সব মিলে যে গানটা যেভাবে গাওয়াটা দরকার আবার আধুনিকতা দিয়ে পল্লী ঢংটা বের করে আজ আনলো সদ্য, রিয়েলি রিমার্কেবল, খুবই সুন্দর। এবং নেক্সট রানডে তো তোমাকে আমরা আবার চাচ্ছি। ধন্যবাদ।